হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রান্না নিয়ে। আজকে আমি বানিয়েছি এঁচোড়ের তরকারি। এটা কিন্তু আমি মাছের মুড়ো দিয়ে বানিয়েছি, আর এইভাবে মাছের মুড়ো দিয়ে এঁচোড়ের তরকারি রান্না করলে কিন্তু দারুণ একটা টেস্ট হয়। এটা আমি কিভাবে বানিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিই। তার আগে জানিয়ে দিই, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি কোনো নতুন রান্না রেসিপি আমার চ্যানেলে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে বেশি দেরি না করে এই রান্নার রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। এঁচোড়ের তরকারি বানানোর জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি এঁচোড়। দেখুন, এঁচোড়গুলো এইভাবে বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর এখানটায় নিয়েছি 4টি আলু। আলুগুলো কিন্তু বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এঁচোড়টা আমি রান্না করব মাছের মুড়ো দিয়ে, তাই এখানটায় কিন্তু আমি ভেটকি মাছের মুড়ো নিয়েছি। মাছের মুড়োটাকে হাফ করে কেটে নিয়েছি। আর এখানটায় নিয়ে নিয়েছি পেঁয়াজ। 4টে পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের। এখানটায় আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। 2টো টমেটো নিয়েছি। নিয়েছি রসুন, আদা, অল্প একটু চিনি, এলাচ, লবঙ্গ, ডালচিনি। আর এখানটায় নিয়েছি হলুদ, লবণ, আর নিয়েছি গুঁড়ো লঙ্কা। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। লবণ আর হলুদটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো হালকা করে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব আরো একটু লবণ দিলাম, একটু দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদটা দেওয়ার পর এখন আমি মাছের মুড়োটা ভেজে নেব। মাছের মুড়োটা এখানটায় আমি ভালো করে ভেজে নেব। মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মুড়োটা ভাজার পর যে তেলটা বেশি হয়েছে, ওই তেলের মধ্যে আমি এঁচোড়গুলো হালকা করে ভেজে নেব। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। জলটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প একটু দিয়ে দেব হলুদ। এখন এটা একটুখানি জলে ভাপিয়ে নেব। পুরো সেদ্ধ করব না, পুরো সেদ্ধ করলে কিন্তু কষানোর সময় ঘেঁটে যাবে, তাই আমি হালকা করে এটা ভাপিয়ে নেব। এখন এটা জল ঝরিয়ে নেব, তুলে নিচ্ছি। গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি এখানে। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, ডালচিনি। আরো কিছুক্ষণের জন্য পেঁয়াজটা আমি ভেজে নেব।
পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা কেটে রেখেছিলাম, এখানটায় দুটো ছোট টমেটো দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন। আদা রসুনটা আমি পেস্ট করে নিয়েছিলাম। আদা রসুনটা দেওয়ার পর এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি হলুদ। আর দিয়ে দেব গুঁড়ো লঙ্কা। এখন সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় দিয়ে দিচ্ছি অল্প একটু জল। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড়। হালকা ভাপিয়ে রেখেছিলাম এঁচোড়টা, এঁচোড়টা এখন দিয়ে দিলাম। এঁচোড়টা দেওয়ার পর মশলার সাথে ভালো করে এঁচোড়টাও এখন লো ফ্লেমে আমি কষাবো। গ্যাসের ফ্লেমটাকে লো করে বেশ কিছুক্ষণ হলো এটা আমি কষিয়ে নিয়েছি এঁচোড়গুলোকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো দেওয়ার পর আরো কিছুক্ষণ এইভাবে আমি কিন্তু সবকিছু কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মাছের মুড়ো। মাছের মুড়োটা দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ভালোভাবে এঁচোড় আর আলু সেদ্ধ হচ্ছে। ঢাকনাটা খুলে দেখব এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা। এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে আর আলু তো সেদ্ধ হয়েই গেছে ভাজার সময়। এখন আমি মাছের মুড়োটা ঘেঁটে দিচ্ছি। এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে আর রান্না থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এখন এটা আমি নামিয়ে নেব। আজকের এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।